আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 21 তথা হোম মেনুর আন্ডারে এডিটিং গ্রুপের শর্ট অ্যান্ড ফিল্টার অপশনের শর্টিং নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে ডেস্কটপে একটি ফাইল লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। তো প্রথমে আমরা সেই ফাইলটিকে আমরা মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করে ফাইলটিকে আমরা ওপেন করলাম। তো শর্টিংয়ের শর্ট শব্দের আবেধানিক অর্থ হলো বাছাই করা। এক্সেল ফাইলের এক বা একাধিক কলামের ডাটাকে একটি নির্দিষ্ট অর্ডারে সাজানোকে শর্ট বলে। এই ডাটা টাইপের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শর্ট অপশন পাওয়া যায়। তো প্রথমে আমরা সিঙ্গেল কলাম শর্টিং, এরপরে মাল্টিপল কলাম শর্টিং নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি টেক্সটের ক্ষেত্রে যে শর্টিং সেটি আমরা দেখব। তো আমরা এখানে নেম হিসেবে বেশ কয়েকজনের নাম লিখে রেখেছি। যে কোনো একটি সেলে ক্লিক করে অথবা পুরো সেলটি সিলেক্ট করে আমরা যদি এই শর্ট অ্যান্ড ফিল্টার অপশনের এই অংশে ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট A to Z। তাহলে এখানে আমাদেরকে এই লেখাগুলি আমাদেরকে A থেকে Z আলফাবেটিক্যালি সাজিয়ে দেখাবে। আবার যদি শর্ট Z to A তে ক্লিক করি তাহলে উল্টো দিক থেকে আমাদেরকে দেখাবে। তো আমরা প্রথমে শর্ট Z to A এখানে ক্লিক করি তাহলে দেখেন প্রথমে রয়েছে জাকিয়া Z, তারপরে ইমন, এরকম করে Z, I, H, G এভাবে আমাদেরকে দেখাবে। আবার যদি আমরা এখান থেকে শর্ট A to Z ক্লিক করি তাহলে A, B, C, D এভাবে করে নামের প্রথম অক্ষরে যেগুলো আছে এভাবে করে আমাদেরকে শর্টিং করে দেখাবে। তারপরের অপশনটি হলো আমরা দেখব নাম্বারের ক্ষেত্রে। নাম্বারের ক্ষেত্রে আমরা যে কোনো একটি সেল সিলেক্ট করে বা পুরো কলামটি সিলেক্ট করে এখান থেকে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে যদি ক্লিক করি তাহলে এখানে লেখা আসছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। যদি আমরা স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করি তাহলে ছোটো থেকে বড় সাজিয়ে দেখাবে, আর যদি লার্জেস্ট টু স্মলেস্ট যদি ক্লিক করি তাহলে বড় থেকে ছোট এভাবে করে সাজিয়ে দেখাবে। তো আমরা বড় থেকে ছোট দেখলাম, এখন যদি আমরা এখানে স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করি তাহলে ছোট থেকে বড় এভাবে আমাদেরকে সাজিয়ে দেখাবে। আবার ডেটের ক্ষেত্রেও আমরা একটি সেল সিলেক্ট করে বা পুরো কলামটি সিলেকশন করে এখান থেকে যদি আমরা শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট যদি ক্লিক করি তাহলে প্রথমে পুরাতন যে তারিখ সেগুলো না আসবে, তারপরে নতুন তারিখ আসবে। তো আমরা এখান থেকে আমরা নিউয়েস্ট টু ওল্ডেস্ট যদি দেই তাহলে এখানে দেখেন 3-2-1 ফেব্রুয়ারির 3 তারিখ, তারপরে আসতে হলো জানুয়ারি। আমরা যদি এখান থেকে ওল্ডেস্ট টু নিউয়েস্ট দেই তাহলে প্রথমে পুরাতন তারিখ মানে জানুয়ারির 25 তারিখ, তারপরে আসতেছে শেষে আসে ফেব্রুয়ারির 1 তারিখ, মানে পুরাতন থেকে নতুন আসতেছে। এটি হলো ডেটের ক্ষেত্রে। আবার আমরা বিভিন্ন কালারের ক্ষেত্রেও আমরা শর্টিং করতে পারি। তো আমি আগে থেকে কিছু নাম লিখে রেখেছি, এগুলোতে আমরা একটা কালার দিব। যেমন এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার, এখানেও একটা কালার দিলাম, এখানে একটা কালার, অন্য একটা কালার দিলাম, এখানেও একটা অন্য একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম, তারপরে এখানেও একটা কালার আমরা দিলাম অনুরূপ, এখানে একটা কালার দিলাম এবং এখানেও একটা আমরা কালার দিলাম। তো প্রথমে আমরা বিভিন্ন কালারগুলো দিলাম, এই কালারের উপর ভিত্তি করে আমরা শর্টিং করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটি সেল সিলেক্ট করে বা পুরো কলাম সিলেক্ট করে এখান থেকে যদি আমরা কাস্টম শর্টে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি শর্ট ডায়লগ বক্স আসবে। আসার পরে এখানে ডান দিকে রয়েছে মাই ডাটা হ্যাজ হেডার। যদি আমরা এখানে যদি আমরা ক্লিক এই সিলেকশানটা যদি তুলে দিই তাহলে আমাদের এই হেডিং সহকারে আমাদের সিলেকশান দেখাচ্ছে। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের এই হেডারটি ছেড়ে দিয়ে শুধুমাত্র এই সিলেকশন নিচেরটি খালি সিলেকশন থাকবে। তো আমরা এভাবে রাখলাম। রাখার পরে শর্ট বাই, এখন আমাদের স্টুডেন্টস নেম, এটি আমাদের হেডিং থাকলো শর্ট অন। আমরা এখানে আমরা
দিলাম সেল কালার যেহেতু আমরা কালার দিয়েছি তো আমরা সেল কালার সিলেকশন করে অর্ডারের এখান থেকে আমরা যে কালারগুলো আমরা পেয়েছি নিয়েছি সেই কালারগুলো এখানে চলে আসছে এখন আমরা কালারটি কিভাবে করে সাজাবো তো আমরা যদি প্রথমে নীল কালার নিলাম অর্ডার এবং অন টপ টপেও রাখতে পারি বটমও রাখতে পারি আমরা টপে নিলাম এরপর অ্যাড লেবেল ক্লিক করে এখান থেকে আমরা স্টুডেন্টস নেম থাকলো এখান থেকে সেল কালার এখান থেকে অর্ডারের এখান থেকে অন্য একটা কালার আমরা নিলাম এখান থেকে সাপোজ সবুজ কালার দিলাম এটাও আমরা অন টপে রাখলাম আবার আমরা এখান থেকে অ্যাড লেভেল ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে সেল কালার একটা নিলাম সেল কালার দেওয়ার পর এখান থেকে আমরা অন্য একটা কালার দিলাম আবার আমরা এখান থেকে অ্যাড লেভেল ক্লিক করে সেল কালার দেওয়ার পর এখান থেকে অন্য আরেকটি কালার আমরা দিলাম আমরা উপরে তিনটি কালার দিয়েছি এবার লালটা দিলাম আবার আমরা চাইলে এগুলোকে আমরা ডিলিটও করে দিতে পারি এখান থেকে দেন বাই যেমন এখানে সিলেকশন করে আমরা এখান থেকে যদি ডিলিট দিই তাহলে ডিলিট হয়ে যাবে আবার আমরা চাইলে এগুলো কপিও করতে পারি এখান থেকে কপি লেভেলে ক্লিক করলে এভাবে করে কপিও কিন্তু আমরা করতে পারি আবার আমরা এখান থেকে অপশান এভাবে করে এই মুভ আপে ক্লিক করলে আমাদের এটি উপরে যাবে আবার নিচে ক্লিক করলে এভাবে করে আমাদের নিচে আসবে তো আমরা এটি ডিলিট একটি ডিলিট করে দিলাম দেওয়ার পর এখান থেকে অ্যাড লেভেল থেকে সেল কালারটি নিলাম এখান থেকে অন্য আরেকটি কালার দিলাম দেওয়ার পর আমরা যদি এখানে যদি দেখেন প্রথমে নীল তারপরে সবুজ তারপর হলুদ তারপর লাল আমাদের এটি কিন্তু এইভাবেই হবে এখন যদি আমরা এখানে ওকে করে দিই তাহলে দেখেন আমাদের এই কালারগুলো মিলে নিয়েছে প্রথমে নীল কালার সবুজ কালার হলুদ এবং লাল এইভাবে করে আমাদের হয়েছে তো আমরা বিভিন্ন কালারের ক্ষেত্রে আমরা শটিং দেখলাম এখন আমরা দেখব হলো আইকন সেট করেও কিন্তু আমরা শটিং করতে পারি তো আমরা এখানে একটা আইকন সেট করার জন্য আমরা এটিকে সিলেকশন করে নিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এখান থেকে যদি আমরা আইকন সেটস এখান থেকে যে কোনো একটি আমরা আইকন ক্লিক করলাম তাহলে আমাদের এখানে আইকনগুলো আসলো এখন এই আইকনগুলোকে আমরা এখন শটিং করব শটিং করার জন্য আমরা এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে ক্লিক করে কাস্টম শর্ট এখান থেকে ক্লিক করে শর্ট ডায়লগ বক্স আসবে আসার পর আমরা এখান থেকে মাই ডেটা হ্যাজ হেডার আমাদের হেডার রাখলাম রাখার পরে এখান থেকে আমরা এই সেল আইকন যেহেতু আমরা এখানে আইকন নিয়েছি তো সেল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা কোন কালারটি নিব প্রথমে আমরা নিলাম সবুজ অন টপে রাখলাম আবার এখান থেকে অ্যাড লেভেল দিলাম এটাও আমরা সেল আইকন নিলাম এখান থেকে অন্য একটি কালার দিলাম কালোই রাখলাম আবার এখান থেকে অ্যাড লেভেল এখান থেকে সেল আইকনে আমরা কালার দেব তো এখান থেকে আমরা আরেকটি দিলাম হলুদ তারপর আমরা অ্যাড লেভেল এখান থেকেও সেল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা লালটা দিলাম আমরা চারটাই পেয়ে গেলাম এখন যদি আমরা ওকে করি দেখেন প্রথমে সবুজ আসবে তারপরে কালো তারপরে হলুদ তারপরে লাল আমাদের ঠিক এইভাবে করে শটিং হয়েছে এখন আমরা কাস্টম লিস্ট তৈরি করেও আমরা শর্ট করতে পারি তো কাস্টম লিস্ট তৈরি করার জন্য আমি আগে থেকে কিছু ডিস্ট্রিক্টের নাম লিখে রেখেছি আমরা যে কোনো একটি সেলে ক্লিক করে এখান থেকে আমরা শর্ট এখান থেকেও কাস্টম শর্ট এভাবেও করা যায় বা আমরা এখান থেকে ফিল্টার এখান থেকেও আমরা শর্ট করতে পারি তো এখানে ক্লিক করার পর শর্ট ডায়লগ বক্স আসবে আসার পর শর্ট বাই ডিস্ট্রিক্ট রাখলাম এখানে আমাদের শর্ট অন ভ্যালুস থাকবে অর্ডারের এখান থেকে আমরা কাস্টম লিস্ট যেহেতু তৈরি করব তো কাস্টম লিস্ট নেওয়ার জন্য আমরা কিভাবে কাস্টম লিস্ট করব এখানে যেমন রয়েছে আগে রাজশাহী নওগাঁ পাবনা আমরা সাপোজ এখানে আমরা যদি লিখি ঢাকা DHAKA ঢাকা ঢাকার পরে যদি আমরা পাবনা যদি নিয়ে আসি PABNA পাবনা তারপরে দিলাম রাজশাহী RAJSHAHI রাজশাহী তারপরে দিলাম বগুড়া BOGURA বগুড়া তারপরে থাকলো হলো পাবনা বগুড়া রাজশাহী নওগাঁ এবার আমরা দেবো হলো নওগাঁ NNAOGAON আমরা নওগাঁ দিলাম তো আমরা পাঁচটা ডিস্ট্রিক্টের নাম এভাবে করে সিরিয়াল করে লিস্ট তৈরি করে নিলাম দিয়ে আমরা অ্যাড করে দিলাম তাহলে আমাদের এখানে কাস্টম লিস্টটা চলে আসলো
আমরা এখান থেকে এখন ওকে করে দিলাম। যদি আমরা আরো একটা লিস্ট তৈরি করতে চাই তাহলে আমরা এখান থেকে এই কাস্টম লিস্ট তৈরি করে এখান থেকে আমরা আরেকটা লিস্ট তৈরি করব। যেমন প্রথমে এখানে যেমন আসছে ঢাকা, তো আমরা এখানে নিলাম হলো সাপোজ পাবনা, আগে নিয়ে আসি PABNA পাবনা, তারপরে দিলাম রাজশাহী RAZSHAHI রাজশাহী, তারপরে দিলাম ঢাকা DHAKA ঢাকা NAUGAON নওগাঁ, পাবনা রাজশাহী ঢাকা নওগাঁ, তারপরে দিব হলো বগুড়া BOGURA বগুড়া। বগুড়া দেওয়ার পর আমরা যদি অ্যাডে ক্লিক করি তাহলে আমাদের এখানে কাস্টম লিস্ট হিসেবে আমরা দুটো লিস্ট তৈরি করলাম। এখন যদি আমরা ওকে করি তাহলে আমাদের এই অর্ডারে এই দুটি লিস্ট আমরা দেখতে পাবো। এখন আমাদের এই লেখাগুলিকে আমরা কোন লিস্ট অনুযায়ী নিব, পাবনা এই সিরিয়ালের লিস্ট অনুযায়ী নিব না বগুড়া এই সিরিয়ালের লিস্ট অনুযায়ী নেব, আমরা যেটাতে ক্লিক করব, ক্লিক করে ওকে করলে আমাদের লেখাগুলি অনুরূপ লিস্ট হবে। আবার যদি এখান থেকে আমরা ক্লিক করে কাস্টম শর্ট থেকে এখান থেকে আমরা আগের বার নিয়েছি পাবনা, আমরা যদি বগুড়া ক্লিক করে সিলেকশন করে যদি ওকে করি তাহলে আমাদের লেখাটি এখন এভাবে হবে। এখন আমরা দেখব মাল্টিপল কলাম শর্টিংয়ের কাজটি আমরা দেখব। তো এটি দেখার জন্য আমি আগে থেকে কিছু ডাটা লিখে রেখেছি। এখানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম, তার রোল এবং তার এজ রয়েছে, বয়স রয়েছে, এবং আমরা একটা রোকে একটা কালার দিয়ে আমরা রিলেটেড করে রেখেছি। এখানে একটি ডাটা অন্য ডাটার সাথে রিলেটেড, তো আমরা এখান থেকে যে কোনো একটি সেল সিলেক্ট করে আমরা এখান থেকে যদি শর্ট অ্যান্ড ফিল্টার এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে যদি আমরা এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট দিই তাহলে দেখেন ছোটোর থেকে বড় সাজিয়ে এসেছে এবং আমাদের এই একটা ডাটার সাথে আরেকটা কিন্তু সম্পর্কিত রয়েছে। ইমন যে পাঁচ, ইমনের রোল পাঁচ এবং তার বয়স ২৪ রয়েছে। আবার যদি আমরা এখান থেকে লার্জেস্ট টু স্মলেস্ট যদি ক্লিক করি দেখেন এটাও কিন্তু আমাদের ঠিক থাকতেছে, প্রথমে বড় তারপর ছোট এভাবে করে আসতেছে। আমরা কন্ট্রোল জেডে ব্যাকে আসলাম। এরপরে আমরা দেখব যে বিভিন্ন প্রোডাক্ট তার এই কম বেশি সেলের উপর ভিত্তি করেও কিন্তু শর্টিং করা যায়। এখানে আমি বিভিন্ন প্রোডাক্ট এর নাম লিখে রেখেছি, ডিস্ট্রিক্ট এবং তার সেল। তো আমরা প্রথমে পুরা টেবিলটি সিলেকশন করে নিলাম, সিলেকশন করার পর এখান থেকে কাস্টম শর্ট থেকে আমরা এখানে মাই ডেটা হ্যাজ এ হেডার, এখানে হেডিং রয়েছে, তো আমরা এখানে প্রথমে প্রোডাক্ট সিলেকশন করলাম। এই প্রোডাক্টটি কীভাবে হবে, শর্ট অন ভ্যালু, এই ভ্যালুগুলো হবে এ টু জেড আলফাবেটিক্যালি হবে, প্রথমে এ তারপরে বি সি ডি এভাবে হবে, এ বি সি ডি এভাবে আসবে। তো আমাদের এখানে প্রথমে যখন তিন ধরনের প্রোডাক্ট রয়েছে, ডল, ক্যান্ডল এবং বল, প্রথমে বি আসবে তারপরে সি আসবে তারপরে ডি আসবে, এটি হলো এ টু জেড অর্ডার। এরপর আমরা সেলসকে আমরা ঠিক করব। এখান থেকে অ্যাড লেভেল, এখান থেকে আমরা অ্যাড লেভেল হিসেবে রাখলাম হলো সেলস, সেলসটা হবে ভ্যালু হিসেবে। এবং এই সেলসটা আমরা কীভাবে করে দেখতে চাই, আমাদের এই বল প্রোডাক্টটি কোন জেলায় সব থেকে বেশি রয়েছে তারপরে কোন জেলায় এভাবে করে আমরা দেখতে চাই। তা আমরা এখান থেকে আমরা লার্জেস্ট টু স্মলেস্ট করে দিলাম, তাহলে বড়োর থেকে ছোটো আমাদের সাজিয়ে দেখিয়ে দেবে। এখন যদি আমরা ওকে করি তাহলে দেখেন আমরা আলফাবেটিক্যালি প্রোডাক্ট নিয়েছিলাম, এটি এসেছে এবং এই বল সব থেকে বেশি সেল হয়েছে ঢাকা জেলায় ৩০০০, তারপরে নওগাঁ জেলায়, তারপরে পাবনা জেলায়, অনুরূপভাবে ক্যান্ডল জয়পুরহাট, তারপর টাঙ্গাইল, তারপরে রাজশাহী, এভাবে করে আমাদেরকে শর্টিং করে দেখিয়েছে। আর এখন আমরা দেখব এই এক্সেল শিটের যে কোনো ডাটা সেটে যদি কোনো ব্ল্যাঙ্ক সেল বা কোনো ব্ল্যাঙ্ক রো যদি থাকে সেক্ষেত্রে যদি আমরা একটি সেল সিলেকশন করি তাহলে কিন্তু সঠিক রেজাল্ট আসবে না। যেমন এখান থেকে আমরা কোনো একটি সেল সিলেকশন করে এখান থেকে যদি আমরা শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট টু লার্জেস্ট যদি দেই তাহলে দেখেন আমাদের এতটুক চেঞ্জ হয়েছে, মাঝখানে যে রোটি রয়েছে এরপরে কিন্তু চেঞ্জ হয়নি।
যেমন বোঝানোর জন্য আবারও আমরা স্মলেস্ট এখান থেকে লার্জেস্ট টু স্মলেস্ট যদি দেই, দেখেন আমাদের এতটুকু চেঞ্জ হয়েছে, নিচেরটা কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে সঠিক রেজাল্ট বা সঠিক ভ্যালু কিন্তু এখানে আমরা পাচ্ছি না। তো এটি করার জন্য যেটি করতে হবে, পুরো রিপোর্টটা বা পুরো ডাটা সিলেকশন করে এখন যদি আমরা এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট যদি দেই, তাহলে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি আমাদের এটি সর্টিং করে দিয়েছে এবং ব্ল্যাঙ্ক সেল বা ব্ল্যাঙ্ক রোটি কিন্তু নিচে চলে এসেছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, এটি আমরা দেখালাম। এখন আমরা দেখব যে কোনো ডাটা সেটে যদি সঠিক রেঞ্জ সিলেকশান না করা হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সঠিক ভ্যালু দেখাবে না, ভুল রেজাল্ট আসবে। তো সেটি দেখার জন্যে আমি আগে থেকে একটি রো এভাবে করে হলুদ রং করে সিলেকশান করে রেখেছি, মানে একটি ডাটার সাথে আর একটি সম্পর্কিত, যাতে ডাটাগুলি চেঞ্জ হলে আমরা বুঝতে পারি। তো এক্ষেত্রে একটি কলাম এভাবে সিলেকশান করে এখান থেকে শর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন শর্ট ওয়ার্নিং ডায়লগ বক্স আসতেছে। এখানে দুটি অপশান রয়েছে, এক্সপ্যান্ড দ্য সিলেকশান, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশান। এক্সপ্যান্ড দ্য সিলেকশান দিলে সঠিক ভ্যালুটা পাওয়া যাবে, আর কন্টিনিউ দ্য কারেন্ট সিলেকশান দিলে এটি কন্টিনিউ হবে, বর্তমান সিলেকশান অনুযায়ী হবে এবং এক্ষেত্রে কিন্তু ভ্যালুটা ঠিক থাকবে না। তো এটি দেখার জন্য আমরা এখানে এটি সিলেকশান করলাম, পরে যদি আমরা শর্ট দেই, তাহলে দেখেন আমাদের এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটি নিচে চলে এসছে, এখানে শর্টিং করেছে কিন্তু সঠিক ভ্যালু আসেনি। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন যদি আমরা এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট এখানে যদি ক্লিক করে এক্সপ্যান্ড দ্য সিলেকশান এখানে ক্লিক করে যদি শর্ট করি, তাহলে দেখেন এটি আমাদের একই সাথে নিচে চলে আসছে এবং এটি আমাদের শর্টিং করে দেখিয়েছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা শর্ট অ্যান্ড ফিল্টার এখান থেকে যদি কাস্টম শর্টে যদি আমরা ক্লিক করি, এরকম একটি ডায়লগ বক্স আসবে। আমরা যদি এক্ষেত্রে এই শর্ট বা এখানে যদি আমরা ডেট যদি দেখতে চাই, এখান থেকে আমরা যদি ডেট সিলেকশান করি, সিলেকশান করে এখানে আমরা ভ্যালু রাখলাম, অর্ডারের এখান থেকে আমরা কাস্টম লিস্ট এখান থেকে ক্লিক করে আমরা যদি সানডে মনডে কোনো একটা ডেট কোনো একটা তারিখ এখান থেকে সিলেকশান করে যদি ওকে করি, আবারও যদি ওকে করি, তাহলে দেখেন আমাদের তারিখ অনুযায়ী 1, 2, 3, 4 এরকম সিরিয়াল অনুযায়ী হয়েছে এবং আমাদের ডাটার ভিতরে কিন্তু একটি রিলেটেড রয়েছে, ডাটাগুলি কিন্তু আমাদের এখানে সঠিক রেজাল্ট এসেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবারও আমরা এখান থেকে কাস্টম শর্ট ক্লিক করে এখন আমরা যদি ডিস্ট্রিক্টটা যদি দেখতে চাই, এখান থেকে আমরা যদি ডিস্ট্রিক্ট সিলেকশান করে ভ্যালু রাখলাম, এবং আমরা ডিস্ট্রিক্টটা কীভাবে দেখতে চাই, আমরা যদি আলফাবেটিক্যালি A to Z মানে প্রথমে এ তারপরে বি সি এভাবে সিরিয়ালে যদি আমরা এখানে শর্টিং করতে চাই, তাহলে A to Z সিলেকশান করে যদি আমরা ওকে করি, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু দেখেন প্রথমে বি তারপরে ডি তারপরে এন এভাবে করে কিন্তু শর্টিং করে দেখিয়েছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আবারও এখান থেকে কাস্টম শর্ট, এখান থেকে আমরা যদি প্রোডাক্ট যদি দেখতে চাই, এখান থেকে আমরা প্রোডাক্ট সিলেকশান করে প্রোডাক্টটি আমরা কীভাবে দেখতে চাই, এটাও যদি আমরা আলফাবেটিক্যালি A to Z যদি আমরা রাখি, এটিও সুন্দরভাবে আমাদেরকে দেখেন প্রথমে সি তারপরে পি এভাবে করে সিরিয়ালে আমাদের দেখাচ্ছে। আবার আমরা এখান থেকে কন্ট্রোল কাস্টম শর্ট এখানে যদি ক্লিক করে আমরা এই অর্ডারগুলো আমরা কীভাবে দেখতে চাই, অর্ডার আইডি এখানে আমরা যদি অর্ডার আইডিগুলো যদি স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট যদি দেই, আমরা এখান থেকে স্মলেস্ট টু লার্জেস্ট দিয়ে যদি ওকে করি, তাহলে দেখুন 200, 200, 100 এভাবে করে সিরিয়ালে আমাদেরকে দেখাচ্ছে। আবারও আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এবার এখান থেকে আমরা যদি এটাকে সিরিয়ালে যদি নিতে চাই, সেটিও আমরা করতে পারি। এখান থেকে আমরা কাস্টম শর্ট বা এখান থেকে আমরা সিরিয়াল সিলেকশান করে দিলাম, ভ্যালু সিরিয়ালটা কীভাবে হবে, 1, 2, 3 এভাবে হবে না নিচের দিক থেকে হবে, আমরা এভাবেও দিতে পারি। আমরা স্মলেস্ট টু লার্জেস্ট ছোটোর থেকে বড় আমরা এভাবে সিলেকশান করে দিয়ে ওকে করে যদি দেই, তাহলে দেখেন আমাদের সব সুন্দরভাবে সিরিয়ালে হবে এবং আমাদের এই ডাটার কিন্তু একটির সাথে আর একটি কিন্তু রিলেটেড রয়েছে এবং আমাদের সঠিকভাবে আমাদের শর্টিং করে দেখিয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে
পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।